So this is hoche. This is hoche. This is Hariyali chicken roll. Jetar modde Hariyali kebab take stuffing kora hoyeche. Try korbo Singapore chowmin. Wait, guys. Ami jokhon eschi. I mean travel uncut jokhon eschi. Tar mane notun kono ekta khawar dokan othoba notun kono ekta ঘোরার জায়গা অবশ্যই আর আজকে আমি যাচ্ছি হলো দিল্লি 6 ফুড প্লাজাতে যেখানে ভ্যারাইটি টাইপের মাল্টি স্কুইজিং খাবার পাওয়া যায় নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সব ইন্ডিয়ানই ওখানে আছে এই দিল্লি 6 ফুড প্লাজা যেই দোকানটা আছে সেটার সাজেশন হাঙ্গুর ম্যাডাম এন্ড আমার একটা সাবস্ক্রাইবার দিয়েছিল এরকম খুনি মানে খাদ্যের খুনির জায়গার সাজেশন আমাকে দিবে আর আমি তোমাদের রিকোয়েস্টে পৌঁছে যাব সেই রেস্টুরেন্ট ক্যাফে বা ফুড কর্নারে যেখানে ভ্যারাইটি টাইপের খাবার পাওয়া যায় আর খাবার দেখলেই আমার কেমন একটা গুজবাম দেয় মানে সেখানে যাওয়ার জন্য আমার আগ্রহটা একটু বিল্ড আপ হয়ে যায় আর কি তাই বেশি নাটক করব না খুব তাড়াতাড়ি আজকের মতো নাটকটা স্টার্ট করব বাই দ্য ওয়ে আমি আরএস ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট সো লেটস স্টার্ট And let's enjoy the food vlog, guys. Video ta shoot korchi diner belay. Khete jabo bikal belay. Karon amar koyekta kaj ache. Kaj age important, tarpor vlog. Na vlog tao important. ভ্যারাইটি আইটেম পাওয়া যায় সেটা আমি শো করে দিচ্ছি যে এখানে কী কী আইটেম পাওয়া যায় অনেক রকম 20 টাকা থেকে স্টার্ট হয় 100-200 টাকা অবধিও চলে মানে প্রচুর আইটেম পাবে মানে মাল্টি স্কুইজিং যেটাকে বলে আর কি সেটা এখানে পাওয়া যায় কর্নারের মানে এই ফুড কর্নারের এটা হচ্ছে সেলফি জোন যেখানে একটা বাটারফ্লাইয়ের পোট্রে করা আছে পিছনে যেটা আমার খুবই ভালো লেগেছে আর কি কিন্তু আমি এখানে সেলফি তুলবো না আমি এখানে নাচানাচি করবো মানে আমার মতো লোকরা যারা আসে তারা এখানে এসে নাচানাচিই করে লিটারেলি ট্রাই করবো সিঙ্গাপুরি চাউমিন ফার্স্ট টাইম ট্রাই করবো তার আগে বলে রাখা ভালো এটার মধ্যে কাজু কিসমিস টিসমিস দিয়েছে এটা কি মাশরুমও দেওয়া আছে নাকি আই থিঙ্ক এটা কীরকম শেপ এটা ট্রাই করি এটা কি বুঝতে পারছি না মাশরুম দেওয়া মনে হয় যাই হোক প্রিপারেশনটা বেশ ভালো লাগছে আমার খেতে মানে দেখে বেশ ভালো লাগছে কাজু কিসমিস চাউমিনে প্রথম দেখেছি দেখা যাক হাউস এর টেস্ট কারণ টেস্টটাই আসল কথা হলো গাইস ভালো খেতে রিয়েলি ভালো খেতে নর্মাল চাউমিনের যে ফ্লেভারটা বাড়িতে বানানো চাউমিন ওটার মতো টেস্ট আছে আর সাথে আমার মনে হয় কিছু একটা মশলা অ্যাড করেছে যার জন্য খুব ফ্লেভারফুল সুন্দর খেতে আমি প্রথমে ভেবেছিলাম যে কাজু কিসমিস টিসমিস দেওয়াতে মানে মিষ্টি মিষ্টি হয়ে যাবে কিনা কিছুটা কিন্তু একদমই হয়নি ব্যাপারটা মানে যে ওদের যে ঝালের ফ্লেভারটা সেটা আছে আর মুখ থেকে খাওয়ার পড়ে যাচ্ছে
By the way, I'm going to take a GS4 as a taxi. Dada, take a key. Go. This is a mushroom. This is the mushroom. Ah, then Jani Jani. Sabasi. Jani. I'm going to put a food blogger, guys. Try করলাম এখন ম্যাডাম আঙ্গুর ট্রাই করছে তো আমার চাউমিনটা বেসিক্যালি বলতে গেলে বেশ ভালোই লাগলো সস ছাড়া ট্রাই করেছি আমাকে এখান থেকে দাদা বলল যে সস ছাড়া ট্রাই করো বেশ ভালোই লাগবে ইয়েস আই রিয়েলি লাইকড ইট চাউমিনটা কিন্তু মানে নরমাল যেরকম রাস্তায় যেরকম চাউমিন পাওয়া যায় তার থেকে একটু হাটকে মনে হলো কিছু মশলা মিক্সড আছে তার জন্য আর কি This is Hariyali chicken roll. Jetar modde Hariyali kebab take stuffing kora hoyeche ar capsicum ar mayonnaise o diyeche. Jeta amake ekhan theke information dilo shetai tomader ami jhaplam ar ki. To try kore dekha jak. 70 taka price wise size ta thiki ache. Dekha jak taste ta kirokom. To first ta porota ta mukhe porbe ar ki. পরোটা ঠিকই আছে ক্রিসপি আর অয়েলটা কম আছে আমার যেটা ভালো লাগে এবার সেকেন্ড লেয়ারে যাওয়া যাক যেটার জন্য আমি কি এই রোলটা কিনেছি সো এবার হচ্ছে সেই পার্টটা যেখানে হরিয়ালি কাবাব গুলো লুকিয়ে আছে লুকিয়ে না মানে দেখা যাচ্ছে আর কি সো হিয়ার উই গো ট্রাই করা যাক দেখো রোল রোলের মতো খেতে শুধু হরিয়ালি কাবাব গুলো দিয়ে পুদিনা পাতার ফ্লেভার আসছে জাস্ট লুক এট দিস এটা হচ্ছে ভিতরটা যেখানে চিকেনের পিসগুলো দেওয়া আছে লাস্ট বাইট অফ দিস রোল এরপরে ম্যাডাম আঙুর খাবে পুদিনা পাতার যে ফ্লেভারটা আছে ওটা দেওয়া আছে বাই দ্য ওয়ে রোলটা খেতে বেশ ভালো মানে আমি যেরকম ভেবেছিলাম যে খুব হাই ফাই লেভেল কিছু হবে সেরকম না নর্মাল রোল অয়েলটা কম আছে অর্ডার সাইজটাও ভালো আছে খেতেও বেশ টেস্টি গুড কালকে তো খেয়ে এসেছি আর আজকে হচ্ছে এটার আউটরো পার্টটা শুট করছি এখানে হচ্ছে যেটা অনেস্ট রিভিউ আর কিছু ইনফরমেশন দেখার জন্য তোমরা যেটা অধীর আগ্রহে বসেছিলে ইনফরমেশনটা আগে দিয়ে নিচ্ছি মানে এই রেস্টুরেন্টটা হচ্ছে ডিভিজি রোডে যে পেট্রোল পাম্পটা আছে তার সাথে লাগোয়া সাইডে একটা গলি দেখতে পাবে ওই গলিতে টুক করে ঢুকে যাবে এখানে আমার যা মনে হলো মানে এখানে 20 টাকা থেকে শুরু করে 200-100 অনেক টাকা অবধি খাবার আছে খুব ভালো খাবারগুলো ভালো নর্মাল চাউমিন মোমো থেকে শুরু করে যাবতীয় ধোসা ইডলি সবই পেয়ে যাবে মানে তোমরা যেটা খেতে যাবে সেগুলো সবই পেয়ে যাবে আর এই যে দোকানটার ব্যাপারে আমি জানালাম এটার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ 2000 সাবস্ক্রাইবার প্রায় অনেকটাই কাছে এখনও 300 সাবস্ক্রাইবার রিকোয়ার যেটা তোমরা পূরণ করতে পারবে আমার ভিডিও দেখে লাইক করে শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে তাই কমেন্টটাও কিন্তু জেনুইন করা চাই এটা আমার ক্রাইটেরিয়া মানে আমার বক্তব্য যেটা তোমাদের সামনে রাখলাম বাকিটা তোমাদের হাতে তোমরা কী করবে আর টেস্ট কেমন লাগলো এই জায়গাটার ফুডের সেটা বলতে গেলে যে বলবো যে চাউমিনটাও ঠিকঠাক ছিল আর রোলটাও ঠিকঠাক ছিল নামটা একটু ডিফারেন্ট আই মানে ফ্লেভারও ওরা অ্যাড করেছে যে হরিয়ালি চিকেন রোলটা ছিল সেটা সবুজ আমার মনে হচ্ছে কালার করা ছিল আর পুদিনার ফ্লেভার অ্যাড করা ছিল আর যে তোমার হচ্ছে চাউমিনটা ছিল যেটাকে ওরা কি জানি চাউমিন বলছে সিঙ্গাপুরি চাউমিন হ্যাঁ ইয়েস সিঙ্গাপুরি চাউমিন সেটার মধ্যে কিসমিস কাজু ছিল বাট ফ্লেভারটা ভালোই ছিল বাড়ির ঘরোয়া চাউমিনের মতো আমার একটু স্বাদ লেগেছে অয়েল ফয়েল কম ছিল তার জন্য আমার খেতে তো ভালোই লেগেছে তোমরা ট্রাই করে জানাও যে তোমাদের খেতে কেমন লাগে তো আজকের ভিডিওটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড লাভ ইউ টু মাই অল সাবস্ক্রাইবার টাটা